শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব 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 ভালো আছো আর আমরাও কিন্তু দারুণ আছি নতুন একটা ভিডিওতে সকলকে অনেক 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 ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা চলো এখন থেকে স্টার্ট করা যাক এখন বাজে প্রায় পৌনে দশটা মতো এই জাস্ট ঘুম থেকে উঠেছি এদিকে আহিলের পাপা বসে বসে মানে মোবাইল খোটাচ্ছে সকাল থেকে কি তার আগের দিন থেকে বলতে পারো অঝরে বৃষ্টি বাইরে যে বেরোবে কে একটু হাঁটতে যাবে তার কোনো উপায় নেই দুদিন ধরে একদম পুরো ঘর বন্দি হয়ে গেছে আমরা আর এই দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার ছেলেকে তো দেখতে পাচ্ছ একদম লেপ কম্বল মুড়িয়ে ও রিল্যাক্স করে ঘুমোচ্ছে আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখো মানে ব্রেকফাস্ট বানাতে গিয়ে এই দশা হয় তারপরে আবার রান্নাঘরটাকে সামলে শুমলে মানে সমস্ত ক্লিন করে তারপরে কিন্তু লাঞ্চের জন্য আবার সমস্ত কিছু রেডি করি মানে রান্নাঘরে একটুকুও জায়গা নেই দেখো পুরো ঘর জুড়ে সমস্ত কিছু ছিটিয়ে পড়ে রয়েছে আর এই যে ব্রাউন ব্রেডটা সেদিন এনেছি তো এটা ফার্স্ট টাইম খাচ্ছি তো ব্রেডটাকে দেখো প্রথমে ভালোভাবে সেকে নিয়ে আমি চিজি গার্লিক ব্রেড যেভাবে বানাই তো সেভাবেই বানিয়েছি ভেতরে তোমার চিজ দেওয়া রয়েছে বাটার রয়েছে বাটারের সঙ্গে রসুনটাকে ভালো করে ভেজে দিয়ে নিয়েছি স্মেলটা না ভীষণ ভালো আসে আর এখানে ছোলা বাদাম আর তোমার মটর ওই মটর মানে মটর বলতে ওই ঘুগনি করে তো সেই মটরটা খেতে আমার বেশ ভালো লাগে তো সেটা দিয়েছি ব্যানানা দিয়েছি ছোট ছোট যে ব্যানানাগুলো হয় ঠোঁটে কলা কি বলে আমি জানি না আর খেজুর আর এইখানে তোমার চিয়া সিড মানে বেশ অনেক দিন বলতে আমি নাক ফুটো করেছি তখন থেকে তোমার লেবুটা তো পুরোই বন্ধ মিষ্টি খা মানে মিষ্টিটাও খাচ্ছি না তবে একটু একটু হয়ে যাচ্ছে তো আমি লেবু খাচ্ছি না বললে আলাদা করে ওর পাপাকেও সেভাবে দেওয়া হয় না এক এক দিন দিয়ে থাকি বাট ফ্যাট কাটতে লেবুটা কিন্তু ভীষণ ভালো কাজ করে যেটা আমি এখন বুঝতে পারছি এদিকে প্রায় দশ পনেরো দিন হয়তো হয়েই যাবে লেবুটা খাইনি তো যাই হোক নাকের অবস্থা খুব খারাপ জানি না আমার নাক আদৌ ভালো হবে কি না তো খাওয়া তো বন্ধ রয়েছে আরও কিছুদিন দেখব না হলে আর কি তো যাই হোক এখন ব্রেকফাস্ট নিয়েই যে এখানে বসে গেছি আর এত ঠান্ডা সকাল থেকে আমাকে দেখেই বুঝতে পারছো কানে জড়িয়েছি প্লাস গায়ে সোয়েটার নিয়েছি আর এইদিকে এই যে পাপার সঙ্গে একটু বদমাইশি করছি যেটা চলতে থাকে সব সময় তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট পড়ে রয়েছে অর্ধেকটা ডিম এটা আহিলের জন্য আর দেখছো ছোলাগুলো মানে রয়ে গেছে এটার কারণ হচ্ছে এটা আমরা পরে খাই ছোলার মানে বাটিটা ডাইনিংয়ে রেখে দিই ঘুরি ফিরি হয়তো দু চারটে তুলে নিলাম খেয়ে নিলাম মানে এইভাবেই খেতে বেশি ভালো লাগে যে কারণে ব্রেকফাস্টে অর্ধেকটা খায় আর বেশি অর্ধেকটাই তোমার এভাবে রেখে দেওয়া হয় তো তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাবান্নায় মানে লাঞ্চে কি কি করব না করব সেগুলোই ভাবছিলাম মানে কোনো কিছু ঠিক করে রাখা ছিল না তো ওইদিকে দুধ গরম করে আহিলকে হয় হরলিক্স নয় কমপ্ল্যান কিছু একটা দিয়ে দিয়ে দেব আর ফ্রিজে খুঁজে পেয়েছি এই চিংড়িগুলো বেশ বড় বড় সাইজের তো চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে আর তারপরে বড় সাইজ করে কেটেছি তোমার আলু আর পটলটা দেখো মাছ দিয়ে একটা কেটে নিয়েছি তো আলু আর পটলটাকেও বেশ ভালো করে যে দেখো লাল লাল করে একটু সাদা তেলে ভেজে তুলে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যেই তোমার লঙ্কা পেঁয়াজ আর যে পেস্টটা আমার রেডি থাকে তোমার জিরে পেঁয়াজ টমেটো তো সেই পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে তোমার আলু পটলটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে কষিয়ে মাছটা দিয়ে নিয়েছি রান্নাটা আর শেয়ার করা হয়নি ওইদিকে রান্না করতে করতে এইদিকে এসেছি ফ্রিজটা একটু পরিষ্কার করতে তো এসেই এই যে তালের মালপোয়া বানিয়েছিলাম এটা টিফিন কৌটোতে পুরে রেখেছিলাম তোমার ছ পিস মতো এটা ভেবেছিলাম আব্বুকে দিয়ে বাড়ি পাঠাবো বাট এত বৃষ্টি যে সেদিন আর আব্বু এখানে আসতে পারেনি একদম সোজা অফিস করে তোমার বাড়ি চলে গেছে তো এটা আর দেওয়া হয়নি আবার কবে আসবে ঠিক নেই ফ্রিজে রাখলে তো আর ভালো থাকবে না এই জিনিস আর খেতেও ভালো লাগবে না স্বাদটাও কেমন হয়ে যাবে একদিন ঠিক আছে তো কি আর করবো আমরা খেয়ে নেব যে কারণে টিফিন কৌটো থেকে আবার একটা বাটিতে ঢেলে রাখলাম আর ফ্রিজের অবস্থা তো খুব খারাপ দেখছো ওর পাপা এসে থেকে বলতে পারো একদিন আমার ফ্রিজটাকে ক্লিন করা হয়নি আর ফ্রিজে খাবারে পুরো ভরে গেছে কাল ওই যে কেক তার তোমার পাউরুটি তারপরে ওই যে পিঠে মতো অনেক কিছু নিয়ে এলো ওই বেকারির দোকান থেকে তো সমস্ত ফ্রিজে ঠুসে ঠুসে তোমার ঢুকিয়েছে তো আমি ভাবলাম চলো ফ্রিজটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে আমি সাজিয়ে গুছিয়ে রাখি জিনিস দেখবে সাজানো গাছ মানে গোছানো থাকলেও অল্প জায়গাতে বেশ অনেক জিনিস ধরে আর দেখতেও খুব সুন্দর লাগে তো ফাইনালি আমি ফ্রিজটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর চলো এবারে তোমাদের রান্নাটা একটু শেয়ার করে দিই কেননা খাবো পেটের মধ্যে ছুঁচোতে ডন মারছে এত ব্রেকফাস্ট করি তবুও আমি খাই না ধরো ব্রেকফাস্টের আয়োজন করি বাট ওরা খায় আমার আর খাওয়া হয় না যে কারণে আমার ভাতের খিদে মানে পেয়ে যায় আর এখানে ভাত আমি থালাতে বেড়ে নিয়েছি আর যেটা নিলাম দেখলে ছোলা তো ভাতের সঙ্গে আমার এই কাঁচা ছোলা খেতে ভীষণ ভালো লাগে তো আমি খাবার সময় মানে থালাতে অল্প করে কটা নিয়ে নিই আর এই যে একদম গামাখা গামাখা ঝোল করেছি তোমার পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে আর এটা কালকের খাবার এক পিস বড়ি এক পিস বড়া আর একটুখানি পালং শাকের তরকারি রয়ে গেছে আর করেছিলাম তোমার মসুর ডাল পাতলা করে কেননা আজ যেহেতু ঝোলের তরকারি হলো না তোমার যেহেতু রসা তরকারি তো ভাবলাম একটু ডাল না হলে কিন্তু মানে খেতে গিয়ে প্রবলেম হবে আর এই যে বাইরের ওয়েদারটা দেখো খুব বাজে গো মানে দুদিন ধরে বাইরে বেরোনো যাচ্ছে না রাস্তাঘাট পুরো কাদায় কাদা হয়ে গেছে বৃষ্টি যে খুব জোরে জোরে হচ্ছে সেটা কিন্তু নয় একদমই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তাতেই ধরো এই অবস্থা এবারে কিন্তু মানে জাকিয়ে তোমার ঠান্ডা পড়বে আর এই যে রাত্রে দিন তোমার কন্টিনিউ চলেছে মানে এক ফোঁটাও কেউ বাড়ি থেকে বেরোতে পারেনি আহিলের পাপা তো দুদিন ধরে ঘরবন্দি আমি তো রয়েইছি আর এই যে বাইরে মানে ঝিরি করেই বৃষ্টি পড়ছে এখন কিন্তু সন্ধ্যাবেলা আহিল এইদিকে একদম লেপ কাথা মুড়ি দিয়ে বলতে পারো ঘুমোচ্ছে লেপটা বের করতে হবে আজ রাত্রে প্রচণ্ড ঠান্ডা মানে শীতে কাঁপছিলাম তোমার লেপ এখনও আমরা বের করিনি তো বের করে দেব আজকালের মধ্যেই আর এই দিকে প্রায় সাড়ে পাঁচটা বাজে আমার ডিনার কমপ্লিট মানে আমি খেয়ে নিলাম তাড়াতাড়ি কেননা কোনো কাজ নেই ধরো খাবার হজমও হতে চাইবে না তো ভাবলাম সন্ধে সন্ধে খেয়ে নিই তোর পাপা বললো যে আমি এখন ডিনার করবো না আমাকে কিছু একটা দাও আর আমার মতোই সেম মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ওরও নাকি মুড়ি চা সব খেতে ইচ্ছে করে ঠিক যেমন আমারটা হয় তো এখানে আমি ওর জন্যই মুড়ি টুড়ি মাখিয়েছি বেশ ছোলা বাদাম সমস্ত কিছু ভেজানো ছিল খুব সুন্দর করে মাখিয়েছি আর এখানে করছি তোমার ঘনও করে একদম মশলা দিয়ে দুধ চা যেটা আমি খাবো ডিনার হয়ে গেলেও চাটা তো আমি খাবোই মুড়িও একটুখানি খেয়েছি তো এখানে দু কাপ মতো নিয়ে নিয়েছে আমাদের দুজনের জন্য আর আহিলের জন্যও একটুখানি রেখেছি ছেলে আমার চা খেতে দুধ চা খেতে খুব ভালোবাসে তো যাই হোক রাত্রে দেখলে মানে এত বৃষ্টি এত বৃষ্টি আর সকালবেলা ঘুম থেকে উঠে বলতে পারো আমি পুরো অবাক হয়ে গেছি ওয়েদার দেখে পুরো ঝলমলিয়ে রৌদ্র উঠে গেছে কিন্তু প্রচন্ড বাতাস বেশ ভালো হয়েছে রৌদ্রটা ওঠায় মানে দুদিন ধরে মন মেজাজ একদম ভালো লাগছিল না একটা না বৃষ্টিতে আজ আকাশ একদম পরিষ্কার তোমার মানে আমি উঠেছি তখন সাড়ে নটা কি দশটা তো তখন দেখি এরম রৌদ্র বেরিয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি যে খুশি লাগছিলো কি বলবো তোমাদের আর এই দিকে দেখো ব্রেকফাস্ট মানে রেডি করছি আজকে একদমই অন্য রকমের একটা ব্রেকফাস্ট বানাবো যেটা আমি কখনো বানাইনি আমি খেয়েছি বাট আমি নিজে কখনো বানাইনি সত্যি কথা বলতে কি তো আমি মানে ব্রেক টোস্ট দেখেছ আমি বানাই সামান্য একটু চিনি আর ডিম লবণ এই সব দিয়ে বানাই বাট ডিমের মধ্যে লঙ্কা পেঁয়াজ সামান্য চিলি ফ্লেক্স একটুখানি চাট মশালা এই সমস্ত কিছু আজ দিয়েছি দিয়ে দেখো আমার তেলটা একটু বেশি হয়ে গেছে বলে ডিমটাকে ছড়াতে পারলাম না ডিমটা তোমার গড়ে গড়ে যাচ্ছে যে কারণে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম চারিদিকে আর তারপরে ছোট ছোট যে ব্রেডগুলো হয় তো সেগুলো আমি একটু সেঁকে নিয়েছি আর মিডিল দিয়ে আমি দু টুকরো করে নিয়েছি এগুলো কিন্তু বড় যে বান যে ব্রেডগুলো হয় সেগুলোতে বেশ ভালো হয় বাট আমার কাছে এই ছোটো সাইজটা ছিল বলে একটা ডিমে তোমার চারটে ব্রেড দেওয়া গেছে তো ব্রেডটা দিয়ে আমি এই যে এক দু মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে উল্টে দেব ব্রেডটা আমি আগেই সেকে নিয়েছি দেখতে পাচ্ছি ওভেনে তো ভালোভাবে উল্টে তলার দিকে তোমার সামান্য একটুখানি বাটার দিয়ে দিয়েছি এটা দুর্দান্ত টেস্ট হয়েছিল খেতে মানে অসম্ভব সুন্দর আহিলেরও এত পছন্দ হয়েছে ও একটা খেয়েছে ওর পাপা খেয়েছে আমিও একটুখানি খেয়েছি এখান থেকে আর আজকের ব্রেকফাস্টে এই যে ছিল তোমার কলা খেজুর আর এই ব্রেড টোস্ট আর ছোলা বাদাম যেটা যা ভেজানো থাকে আর এখানে দেখো রেখা রেখার রান্নাবান্না হয়ে গেছে এখন কিন্তু দশটা বোধহয় পার হলো আর আমি সবে উঠে মানে ব্রেকফাস্ট বানিয়ে সেটা বরকে পরিবেশন করছি এগুলো খাওয়া দাওয়া হবে তারপরে কিন্তু দুপুরের রান্নার দিকে ভিড়ব এদিকে আহিলও উঠে গেছে ও উঠেই ব্ল্যাঙ্কেট নিয়ে সোফাতে শুয়ে গেছে তো রেখাকে আমি দিচ্ছি ও খাবে না ও কোনো মতেই খাবে না ও ভাত খেয়েছে তো আমি বলছি একটুখানি টেস্ট করো আমি কেমন বানালাম সেটা অন্তত একটু টেস্ট করে দেখো তো বারবার বলাতে একটুখানি খেয়েছে বেশ ভালো বলেছে আর আজকে যেটা আমি ব্ল্যান্ডার করেছিলাম তোমার রাত্রে ছোলা বাদাম তো ভিজিয়েছিলাম আর সেই সঙ্গে আমি চিয়া চিয়াশিটটাও ভিজিয়ে রাখি বাট আজকে চিয়াশিটটা কাপে রেখে জল দিতে ভুলে গেছি আমি ভাবছি ভিজিয়েছি সকালবেলা উঠে ব্রেকফাস্ট রেডি করতে গিয়ে দেখি শুকনো শুকনো চেয়ারশিট কোনো জল নেই তো আবার তাড়াহুড়ো করে সকাল নটা সাড়ে নটার দিকে জল দিয়ে সেই এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম রেখে যে এখন দেখো ব্রেকফাস্টে রেডি করলাম তো ওইদিকে ব্রেকফাস্ট করে গল্প টল্প করে রেখার সঙ্গে রেখা ছিল তো আমি ভাবলাম না আমি রান্নাটা একটু সারি না হলে অনেক লেট হয়ে যাবে তো আজকে রান্নাবান্না মানে খুব একটা করব না কেননা এক বেলার খাবো আমরা জাস্ট দুপুরবেলাটা করে রাত্রে বাইরে ডিনারে যাওয়ার ইচ্ছে আছে যে কারণে এই যে দেখো ডিমের ঝোল আমি যেভাবে বানাই তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে মানে ডিমের ঝোলটাকে ফুটিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি অফ করে কিন্তু ডিমটা ভেঙে দেবে নইলে ডিমটা ছড়িয়ে যায় ডিমের আর কোনো আকৃতি থাকে না তো এইভাবে ডিমটাকে কিন্তু ঢেকে দেবে প্রায় দু মিনিট মতো দু মিনিট পরে তুমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেবে আর এই দিকে আপা ছাদের ওদের দেখো পালং শাক পালংগুলো এত কচি আর এত ফ্রেশ মানে দেখেই মনে হচ্ছে ছাগলের মতো চিবিয়ে খেয়ে নিই আর যখন ধুচ্ছিলাম বিশ্বাস করবে না মানে জলটা এত স্বচ্ছ মনে হচ্ছে না যে এটা প্রথমবার ধুচ্ছি বাজার থেকে আনা শাকগুলো তিন চারবার ধোয়ার পরে জলটা যেমন বেরোয় ঠিক তেমনটা একদম স্বচ্ছ তো আমি দু তিনবার মতো ভালো করে এটা ধুয়ে এখন এই ফুটো বাটিটাতে করে জল ছড়তে রেখে দেব জল টল ঝরে গেলে প্রায় এক দু ঘন্টা পর এটা আবার আমি কুচিয়ে কিন্তু ফ্রিজে রাখবো ফ্রিজে অলরেডি আমার একটুখানি পালং শাক রয়েছে যেটা আমি আজকালে রান্না করে দেব আর এটা একটা কান কেনারে ঢুকিয়ে রাখবো দু একদিন পর এটা রান্না করা যাবে আর এই যে শাকগুলো দেখো অনেকটা ঝরঝরে হয়ে গেছে এখনও এক ঘন্টা মতো রোদ্রে রেখে দিয়েছি তারপরে কিন্তু এটাকে কাটবো আর কিছু কচি কচি পালং শাকের পাতা দেখো আমি এভাবে বেছে নিয়েছি এটা দিয়েও একটা জিনিস রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে চলো ডিমটা দেখি ডিমের অবস্থাটা কি। তো ফাইনালি এই যে গ্যাসটা আমি এতক্ষণে ধরালাম দেখতেই পেলে আর এই যে একদম ঠান্ডা হয়ে ডিমটা পুরো দেখো শক্ত জমাট বেঁধে গেছে আর কিন্তু ভাঙার চান্স নেই এই পর্যায়ে আমি ডিমটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে প্রায় এক মিনিট মতো এটাকে রান্না করব বেশি নয় কিন্তু ডিমটা জমেই গেছে একদম লো ফ্লেমে এক মিনিট মতো ঢেকে দেব তাহলেই কিন্তু আমার ডিম একদম রেডি তো এই যে দেখো ফুটে গেছে এবারে আমি ঢাকনাটাকে তুলে যেটা দেব। যেটার জন্য ডিমটা এত টেস্টি লাগে খেতে সেটা তোমার পোস্ত এই পোস্তটা না একদম গ্যাসের ফ্লেমটা অফ করবে তখন একটু উপর দিয়ে ছড়িয়ে দেবে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দেখো ফোটা বন্ধ হয়ে গেছে আর উপর দিয়ে বেশ একটুখানি এই যে পোস্ত ছড়িয়ে দিলাম মানে ওর বলছে তুমি কি দিয়ে রান্না করেছো এর আগে আমি পাপা খেয়েছি বাট এইভাবে ও ফার্স্ট টাইম খেলো তো বলছে দারুণ হয়েছে তোমরাও বাড়িতে বানিয়েও মানে অসাধারণ স্বাদ হয় একদম অন্য রকম তো যাই হোক এইদিকে পালং পাতা যেগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে এখন পালং পাতার বানাচ্ছি বড়া হুট করে ইচ্ছে হলো মানে পালং পাতাগুলো এত কচি যে দেখে ইচ্ছে হলো একটু বড়া বানিয়ে খেতে তো এই যে মানে বেসন বেসন যেটা থাকে তো সেই বেসন সামান্য একটু চালের গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি চাট মশলা কালো জিরে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি তারপরে এই যে একটা একটা করে পালং পাতাকে ব্যাটারে চোবাচ্ছি আর সাদা তেলে একদম ডিপ ফ্রাই করে তুলে নিচ্ছি এটা এত ক্রিস্পি হয়েছিল তোমার মানে মেনলি এটা চালের গুঁড়ো একটু দিয়েছিলাম বলে মানে প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম বেশ বিকেল পর্যন্ত এটা তোমার একদম কুড়মুড়ে ছিল তো চলো আমার রান্নাবান্না হতে হতে ঘটেছে আর এক অঘটন সেটা হচ্ছে এই যে গ্যাস শেষ হয়ে গেছে হওয়ারই কথা বেশ অনেক দিন হলো তার উপর এই যে তালের মালপোয়া করতে গিয়ে তিন চার ঘন্টা তোমার গ্যাস জ্বলেছে এই করতে করতে আমার গ্যাস শেষ তোর পাপা বলছে তুমি লাগাও আমি দেখি তো আমি বলছি না তুমি থাকো না তখন তো আমি লাগাই আর আমি ভুলেও লাগাবো না তুমিই লাগিয়ে দাও মানে এই যে সুতোটা ধরে টেনে তোলা এটা যে কি কঠিন বিশ্বাস করো ওর পাপা দেখো হেসো দিয়ে অনায়াসে তুলে দিচ্ছে বাট এটা তুলতে গিয়ে আমার হাত পুরো কেটে যায় একদম লাল হয়ে যায় এত টানাটানি করে অনেক কষ্টে তুলি তো দেখো আজ ও আছে যখন আজকে ওকে দিয়েই কাজটা সারিয়ে নিয়েছি আর আমার দুটো সিলিন্ডার একটাতে সব সময় গ্যাস স্টক করা থাকে কখন ফুরিয়ে যায় না যায় কোথায় পায় না পায় ওর পাপা থাকে না তো আজকে শেষ হয়ে গেল আবার দু এক দিনের মধ্যে তোমার আর একটা গ্যাস অর্ডার করে দেব তো এসে স্টকে থেকে যাবে তো যাই হোক লাগানোর পর যে রান্নাবান্নাটা ছিল বাদবাকিটা কমপ্লিট করেছি আর এখন তোমাদের দেখাবো আজকের মেনুগুলো এখানে রয়েছে কালকের পটল চিংড়ি প্রায় পাঁচ ছয় পিস মতো চিংড়ি রয়েছে এটা ভীষণ স্বাদ হয়েছে আর আহিলের চিংড়ি যে এত পছন্দের বিশ্বাস করো আমি জানতামই না আর এখানে একদম ডিমের ঝোল যেটা দেখেই মানে খাবার যে খেতে কেমন হয়েছে সেটা দেখলেও কিন্তু বোঝা যায় তোমরা অবশ্যই করে একবার বানিয়েও মানে আমি মুখে বললে তোমরা বুঝবে না যে এটা স্বাদ কেমন আর এখানে তো এই যে পালং পাতার বড়া পালং পাতার পকোড়া যেটাই বলো না কেন মানে বেসনের ব্যাটারে তুমি যাই চুবিয়ে ভেজাও না কেন সেটাই অসাধারণ খেতে হয়ে যায় আর এখানে একদম ডাকর লাল লাল সাইজের একটু পেপে মানে এই পেপের সানা খেতে যা লাগে তোমরা যারা খেয়েছ তারা তো জানোই যে এর সানা অসম্ভব টেস্টি হয় তো পেপে সেনেছিলাম আর এখানে কালকের ডাল ছিল তো এই ডালটা কেউ খাবে না আমি জানি তবুও এটা যত্ন করে রেখেছি যা রান্নাবান্না হলো সেটা দিয়ে আজকের খাওয়া দাওয়া আমাদের হয়ে যাবে এই ডালটা মানে সন্ধ্যাবেলা করে ডাস্টবিনে চলে যাবে ওটা কেউ ছুঁয়েও দেখবে না তবুও ওই যে রেখেছি যদি প্রয়োজন হয় এই আর কি তো আমি তোমাদের দেখাচ্ছিলাম তখন এই যে চোরকে দেখছো চোর ওই প্লেট থেকে একটা মানে ওই পালং পাতার বড়া চুরি করে এই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো তা আমি বলছি কি দেখাও কি দেখাও তো হাতটাকে লুকিয়েছে অনেক কষ্টে তো দেখালো বাট আমাকে বলছে আমি একা নয় পাপাও খাচ্ছে পাপাও নিয়েছে আমি বলছি কই দেখাও দেখি তো এত চালাক দেখো ও নিজে খাচ্ছিলো সেটা ভেঙে ওই যে ওর পাপার হাতে রেখেছে যাতে বকা দিলে ওরা পাপা ছেলে দুজনাতেই খায় মানে মাথায় এত বুদ্ধি ধরে ভাবতে পারছো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা